প্রিয় সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম। সম্মানিত গণমাধ্যম প্রতিনিধির মাধ্যমে সমগ্র দেশবাসীকে যারা ইংরেজি নববর্ষ 2020-এর শুভেচ্ছা। আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশের রাজনীতি থেকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটি অবরুদ্ধ গণতন্ত্রহীন দুর্বিষহ পরিবেশ সৃষ্টির সুদূর প্রসারী চক্রান্ত দীর্ঘদিন যাবৎ ক্রিয়াশীল রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার ধাপে ধাপে অত্যন্ত ভিন্নভাবে এই চক্রান্ত বাস্তবায়নের মাধ্যমে দেশকে ভোটহীন তথা গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত করতে চলেছে। 2014 সালের 5 জানুয়ারি বিরোধী দলহীন এবং ভোটার ও প্রার্থীবিহীন একতরফা ভোট ছিল বাংলাদেশের গণতন্ত্রের জন্য সেরকমই একটি ভয়ঙ্কর ধাপ। তারই ধারাবাহিকতায় 29 ডিসেম্বর রাত এবং 30 ডিসেম্বর 2018 সালে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার চূড়ান্তরূপে লঙ্ঘন করা হয়েছে। তাই আজকের সংবাদ সম্মেলনের শুরুতেই আপনাদের মাধ্যমে দেশের জনগণের মৌলিক ভোটের অধিকার কেড়ে নেওয়ার কালো দিবস 5 জানুয়ারি ও গণতন্ত্র হত্যা দিবস 29 ডিসেম্বর 2018 মতো ভিন্ন নির্বাচন আয়োজনের সাথে জড়িত সকলের প্রতি পুনরায় দেশের সকল গণতন্ত্রের মানুষের শান্তিকামী মানুষের তীব্র ঘৃণা ব্যক্ত করছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা সকলেই জানেন, আগামী 30 জানুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার 2টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় 54,03,109 জন ভোটার অধ্যুষিত এই নির্বাচন জাতীয় নির্বাচনের পরে দেশের বৃহত্তম একটি নির্বাচন। অথচ এরকম একটি নির্বাচন আয়োজনের পূর্বে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে যে ধরনের সংগ্রাম, সভা, পরামর্শ বা নিবিড় যোগাযোগ লক্ষ্য করা আবশ্যকতা তার কিছুই করা হয়। যদিও 2018 সালের 29 ডিসেম্বর প্রবাসী নির্বাচন আয়োজন বাস্তবায়নের নেতৃত্ব প্রদান করে আওয়ামী বসনগত দলবাজ ও বেদণ্ডহীন TBC-KM নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন পরিচালিত ও নির্বাচনের প্রতি এদেশের মানুষের ন্যূনতম আগ্রহ বিশ্বাস আজের অবশিষ্ট নেই। ইতিমধ্যে সমগ্র বিশ্বের নির্বাচনী প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারণে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ হিসেবে অভিযুক্ত হয়ে অনেক গণতান্ত্রিক দেশে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM পদ্ধতি প্রত্যাখ্যাত বলে ঘোষণা দিয়েছে নুরুল হুদা কমিশন। আসন্ন ঢাকা সিটি নির্বাচনের সকল কেন্দ্রে সেই EVM ব্যবহারের একতরফা ব্যবস্থা নিয়ে ডিজিটাল কারচুপির এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যা বাংলাদেশের বিধ্বস্ত নির্বাচনী ব্যবস্থার কফিনে সর্বশেষ পেরেক বলে ইতিহাসে গণ্য হবে। বাংলাদেশে ইতিপূর্বে EVM ব্যবহারের অভিজ্ঞতা ইতিমধ্যে যা প্রমাণিত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন, নির্বাচন ব্যবস্থাপনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন সাম্প্রতিক সময়ে সমগ্র বিশ্বে ব্যাপকভাবে সমালোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। প্রোগ্রামিংয়ের ভ্রান্তি, যান্ত্রিক ত্রুটি, বিদ্বেষাত্মক টেম্পারিং বা কারসাজি, কম্পিউটার ভিত্তিক ভোট প্রদান যন্ত্রের অন্তর্নিহিত দুর্বলতা, উন্নত প্রযুক্তির মাধ্যমে EVM নিয়ন্ত্রণের সুযোগ ও সম্ভাবনা এবং নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্তদের বিশেষ দলের পক্ষে নির্বাচনী ফলাফল পাইয়ে দেওয়ার সুযোগ ইত্যাদি নানা নেতিবাচক অভিজ্ঞতার কারণে নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষই নির্বাচনে EVM ব্যবহারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। ইতিপূর্বে EVM ব্যবহার করে নির্বাচন সংক্রান্ত নানা আলোচনায় যা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, এই বিষয়ে আপনাদের স্মরণ করে দিতে চাই, গত 2017 সালে ইসির আমন্ত্রণে 39টি নিবন্ধিত রাজনৈতিক দল স্বচ্ছ নির্বাচনের লক্ষ্য নিয়ে একটি সংলাপে অংশ নিয়েছিল, যার মধ্যে 23টি দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে EVM নিয়ে তাদের মতামত দিয়েছিল এবং সুস্পষ্টভাবে EVM ব্যবহারের বিপক্ষে প্রদান করে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ 7টি দল বোধগম্য কারণে EVM-এর পক্ষে, 3টি দল পরীক্ষামূলক, আংশিকভাবে একটি দল শর্ত সাপেক্ষে EVM ব্যবহারের পক্ষে মত দিয়েছিল। এমনকি দায়িত্ব দেওয়ার পরে 2017 সালের ফেব্রুয়ারিতে CEC-KM নুরুল হুদার EVM ব্যবহার নিয়ে মন্তব্য ছিল, সব দল না চাইলে জাতীয় নির্বাচনে EVM ব্যবহার করা হবে না। প্রথম আলো 29/2018। 2018 সালের 7 জুন পাঠকদের দেওয়া এক বক্তব্যে একই কথা পুনরাবৃত্তি করেন CEC। একাদশ জাতীয় নির্বাচনে CEC সে কথা রাখেনি। বেশ কয়েকটি আসনে EVM ব্যবহার করা হয়েছে। গত 25 ডিসেম্বর 2019 ঢাকার 2টি সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, তবে যদি সবাই বলেন EVM দিয়ে ভালোভাবে নির্বাচন করা যায় না, তাহলে আমরা ইভিএম ব্যবহার করবো না। রেজিস্টার অনলাইন 25 ডিসেম্বর 2019। অথচ মাত্র 3 দিনের মাথায় 28 ডিসেম্বর 2019 সাধারণত ভোটারদের দূরের কথা এবং রাজনৈতিক দল, নাগরিক সমাজ, প্রার্থী কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কোনো স্টেক হোল্ডারের কারোর সাথে কোনো ধরনের আলোচনা, পরামর্শ কিংবা মত বিনিময় না করেই সম্পূর্ণ একতরফাভাবে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং স্টেক হোল্ডারদের বিরোধিতা সত্ত্বেও সবকটি আসনে ইভিএম ব্যবহারের এই একতরফা সিদ্ধান্ত আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নিঃশব্দ ডিজিটাল কার্যকরী এক মহা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। সাংবাদিক বন্ধুরা, বাস্তবিক অর্থে একজন সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি ধারাবাহিকভাবে সংবিধান লঙ্ঘনের রেকর্ড, এমনকি স্বীয় বক্তব্যের প্রতি সম্মান বা গৃহীত সিদ্ধান্তে অটল না থাকাই বাংলাদেশের বর্তমান সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনার ধ্বংসের প্রমাণ, যা গত কয়েক বছর লাগাতারভাবে টিসিকের রুলের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি মন্তব্যে এদেশের মানুষ প্রত্যক্ষ করছে। প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অধিকারকে নাকচ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার একতরফা সিদ্ধান্ত গ্রহণ সর্বশেষ চরম উদাহরণ। প্রিয় সাংবাদিকবৃন্দ, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্রের প্রতি জনগণের মালিকানা প্রতিষ্ঠার সর্বোৎকৃষ্ট পদ্ধতি। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মালিক জনগণের মালিকানা প্রতিষ্ঠায় বিশেষ বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং সহজতর কর্মকৌশল ও পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করা। মূলত জনগণের অধিকার নিশ্চিতের এই গুরু দায়িত্ব যাতে যথাযথভাবে পালিত হয়, সেই কারণে নির্বাচন কমিশনকে সাংবিধানিক ক্ষমতা প্রদান করা হয়েছে। জনগণ যাতে কমিশনের যে কোনো সিদ্ধান্তকে তাদের প্রতি বিশ্বাস আস্থার জায়গা থেকে গ্রহণ করে। জনগণ তার মালিকানা চর্চা নিশ্চিত করার দায়িত্বভার যে গুটি কয়েক প্রতিষ্ঠানে পরিণত করেছে নির্বাচন কমিশন তার মধ্যে অন্যতম। আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান দরবার নির্বাচন কমিশনের প্রতি এদেশের মানুষের ন্যূনতম আস্থা নেই। অতএব এদেশের জনগণ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে তার ভোট প্রয়োগ করবে একতরফাভাবে, এই সিদ্ধান্ত গ্রহণের কোনো নৈতিক অধিকার বর্তমান নির্বাচন কমিশনে নেই। ইভিএম ব্যবহার নিশ্চয়ই ভোটারদের জন্য সহজ এবং বোধগম্য কোনো পদ্ধতি নয়। আমাদের সহজ সরল ভোটারবৃন্দ ইভিএমের মতো জটিল প্রক্রিয়ায় অভ্যস্ত নয় এবং সেভাবে যথাযথ প্রশিক্ষণও পায়নি। এক কথায় ইভিএম ভোটার বান্ধব কোনো পদ্ধতি নয়, বরং সেই তুলনায় প্রচলিত কাগজে ব্যালট ব্যবহারেই তার অধিকতর স্বাচ্ছন্দ্য বোধ করে, যেখানে তারা নিজেরাই নিজের ইচ্ছা মতো মার্কায় সিল মেরে সন্তুষ্ট হতে পারে যে তিনি যাকে ভোট দিতে চান তাকেই তিনি তার মূল্যবান ভোট দিতে পেরেছেন। অথচ ইভিএমে ভোটার অডিট ট্রেইল না থাকায় তিনি বুঝতেই পারবেন না যে তিনি যাকে ভোট দিতে চেয়েছেন ভোটটি তিনিই পেলেন কিনা, আর সেখানে যত সুমুখে আমি বোধ হয় এটা আমরা বুঝাতে পেরেছি আপনাদেরকে যে ট্রেনটা থাকে পেপার ট্রেনটা, এটা কিন্তু এই মিক্সিনের মধ্যে নেই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, কারণ এই নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে 2018 নির্বাচনের আগের রাতে অর্থাৎ 25 ডিসেম্বর রাতে দেশপ্রেমিক সামরিক বাহিনী সহ রাষ্ট্রযন্ত্রের সকল প্রতিষ্ঠানকে সক্রিয় সহযোগিতায় বাধ্য করে বর্তমান অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অত্যন্ত উলম্বভাবে জনগণের ভোটাধিকারকে গলাটিপে হত্যা করেছিল। তাই আগামী 30 জানুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে হুদা কমিশনের নেতৃত্বে ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা ভবিষ্যতে সরকার পরিবর্তনের যে কোনো প্রযুক্তির মাধ্যমে ভোটাধিকার হত্যার এক নিঃশব্দ প্রকল্প বাস্তবায়নের দূরভিসন্ধি নিঃশব্দ প্রকল্প। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা দ্যার্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বান্তকরণে একটি বিজ্ঞান মনস্ক, আধুনিক ও প্রযুক্তি বান্ধব রাজনৈতিক দল। কিন্তু যে প্রযুক্তি ব্যবহারে এদেশের মানুষের ভোটের অধিকার মতো মৌলিক মত প্রকাশ পূর্ণ হতে পারে, তথাকথিত আধুনিকতা ও বিজ্ঞান মনস্কতা তথা ডিজিটাল নামে এমন কোনো ত্রুটিপূর্ণ প্রযুক্তির ব্যবহার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই বরদাস্ত করবে না। তাছাড়া বর্তমান ফ্যাসিবাদ সরকারের অধীনে যখন দেশের সমগ্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটি দলীয় সেবাদাস প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সে পরিপ্রেক্ষিতে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত জনগণের ভোট প্রদানের সমস্ত অধিকার আওয়ামী দলবল নির্বাচন কমিশন ও সেবাদাস রাষ্ট্রীয় বসংবদ্ধের হাতে সমর্পণের স্বামী। সাংবাদিক বন্ধুরা, আপনারা সহ এই দেশের সকল মানুষ অবগত আছেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শক্তিতে পরিণত হয়েছে, যার সূত্রপাত হয়েছিল বাংলাদেশ সহ বিশ্বের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে জননন্দিত নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে। এমনকি আপনাদের স্মরণে রয়েছে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ রাষ্ট্রের সকল ক্ষমতাকে নিজেদের গোষ্ঠী স্বার্থে ব্যবহার দখলে আনার জন্য আমাদের প্রিয় নগরী ঢাকা সিটি কর্পোরেশনকে একতরফাভাবে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে দুই টুকরো করে ফেলে, যার খেসারত আমাদেরকে বিভিন্ন ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত দিতে হচ্ছে। ফলশ্রুতিতে গত বছরে ঢাকা শহরে ডেঙ্গু প্রায় মহামারী রূপ ধারণ করে কয়েক শত মানুষের জীবন কেড়ে নেয়। জনশ্রুতি রয়েছে ডেঙ্গু ব্যর্থতায় ভোট প্রচারে জনরোষ থেকে রক্ষা পেতে আওয়ামী লীগ দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সাইদ কবুলকে বাদ দিয়ে গোপালগঞ্জ থেকে প্রার্থী ভাড়া করতে বাধ্য হয়েছে। তাই একথা দিবালোকের পক্ষে পরিষ্কার, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ফ্যাসিস্ট শক্তি এদেশের জনগণের অধিকারকে পদদলিত করে দীর্ঘকালের জন্য পদাপোক্ত করার ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসেবে মূলত ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রকল্পকে সামনে নিয়ে এসেছে। কারণ কেবলমাত্র ইভিএম এর মাধ্যমেই দেশের সকল মানুষ, দেশি বিদেশি গণমাধ্যম, নাগরিক সমাজ, রাজনৈতিক দল সবাইকে সম্পূর্ণরূপে অন্ধকারে রেখে রাষ্ট্রযন্ত্রের গুটিগত দায়িত্বপ্রাপ্ত ফ্যাসিস্ট সহযোগী যোগ সাদৃশ্যে রাষ্ট্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে বন্দোবস্ত নিতে সক্ষম হবে। আমরা গভীর হতাশা ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি এই চক্রান্ত বাস্তবায়নে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তিকেও ব্যবহার করার ভিন্ন অপতৎপরতা চলছে, যার অংশ হিসেবে ইভিএম প্রকল্পে সেনা সদস্য নিয়োগের প্রচার চালিয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকার ও বসংগত নির্বাচন কমিশন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন এই সুযোগ ঘোষণা করে তখন তারা এভাবে উল্লেখ করে সেনাবাহিনী থাকবে না, কিন্তু ইভিএম এর জন্যে দুজন করে সেনা সদস্য থাকবে। অর্থাৎ সেনাবাহিনী কোনো অন্য কোনো কাজ থাকবে না, ইভিএম এর জন্য সেনাবাহিনীকে দেওয়া হচ্ছে। দুঃখিত, আমরা গভীর হতাশা ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি এই চক্রান্ত বাস্তবায়নে আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তিকে ব্যবহার করার বিভিন্ন অপতৎপরতা চলছে, যার অংশ হিসাবে ইভিএম প্রকল্পে সেনা সদস্য নিয়োগের প্রচার চালিয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকার ও বসন্তগত নির্বাচন কমিশন এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষায় সদা নিয়োজিত বাংলাদেশের প্রতিটি মানুষের শেষ পর্যন্ত দেশপ্রেমিক সেনাবাহিনীকে সকল বিতর্কের বাইরে রেখে সকল নাগরিক ও রাজনৈতিক সংগঠনের দায়িত্ব কর্তব্য। আপনাদের মাধ্যমে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে কোনো ধরনের বিতর্কিত কাজে বাইরে রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ইভিএম ব্যবহারের পক্ষে যুক্তি হিসেবে বিভিন্ন সময় আর্থিক সাশ্রয় ও দ্রুততার সাথে ভোট গ্রহণ গণনার কথা বলা হয়, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। কোন রাজনৈতিক দল সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে তা নির্ধারণের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের প্রকৃত মালিক জনগণের ভোট অবাধ, সুষ্ঠু, কারচুপিমুক্ত ভাবে গ্রহণে যে সময় ব্যয় হয়, বিষয়বস্তুর গুরুত্বের বিবেচনায় তা মোটেই উল্লেখযোগ্য নয়, কিংবা অর্থ ব্যয় তা হয়তো নিঃসন্দেহ প্রচুর। আমাদের অভিজ্ঞতা দেখা যায় জাতীয় নির্বাচনের প্রায় সম্পূর্ণ ফলাফল উদ্দে 8 ঘন্টার মধ্যেই প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে চূড়ান্তভাবে কম্পাইল হয়ে বেসরকারি ফলাফল ঘোষিত হয়। দুই একটি দুর্গম এলাকার ফলাফলও বিশেষ ব্যবস্থাপনায় সংগ্রহের ব্যবস্থা হয়ে আসছে। পরদিন এই ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়। অতএব ইভিএম ব্যবহারের পক্ষে দ্রুততার সঙ্গে ভোট গ্রহণ গণনার ভিত্তিটি মোটেই গ্রহণযোগ্য নয়। আর সিটি কর্পোরেশনের সকল কেন্দ্রের চূড়ান্ত ফলাফল তো কয়েক ঘন্টার মধ্যেই একীভূত হয়ে বেসরকারি ফলাফল প্রকাশিত হয়ে আসছে। এখানে দ্রুততার ভিত্তিটি একেবারেই অমূলক। উপরন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আর্থিক সাশ্রয়ের যুক্তির ভুল প্রমাণিত হয়েছে ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের ফলে ব্যয় বৃদ্ধির মধ্য দিয়ে। উল্লেখ্য, 2015 সালের 28 এপ্রিল একসঙ্গে ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম সিটির ভোট অনুষ্ঠিত হয়। ব্যালটে অনুষ্ঠিত ওই 3টি নির্বাচন পরিচালনার জন্য ইসির বাজেট ছিল 45 কোটি টাকা। আর 30 জানুয়ারি ইভিএম এ অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের সম্ভাব্য বাজেট প্রায় 50 কোটি টাকা। দৈনিক সংকাল 30 ডিসেম্বর 2019। অতএব ব্যয় সংকোচনের যে যুক্তি এতদিন দেখানো হয়েছে তা ভিত্তিহীন। বরং ইভিএম প্রকল্পের মাধ্যমে ভয়াবহ দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত উৎসাহের পেছনে সরকারি দলের সুবিধাভোগী ব্যবসায়ী মহলের একটি ঘনিষ্ঠ যোগ সাজের সুস্পষ্ট আভাস বিভিন্ন সময় ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা কয়েকটা কোট করেছি কয়েকটা পত্রিকা থেকে, এটা আপনারা কপি পাবেন, তার মধ্যেই আছে, তো এটা আমি আর পরের সময় আপনারা নিচ্ছি না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত রয়েছেন বর্তমানে প্রচলিত কাগজে ব্যালট পেপারে ভোট কারচুপি করার প্রক্রিয়ায়, যেমন ব্যালট পেপারে সিল মেরে ভোট বাক্সে ঢোকানো, লাইনে দাঁড়িয়ে জাল ভোট প্রদান, বুথে ঢুকে জোর করে ব্যালটে সিল মারা ইত্যাদিতে বর্তমান সরকার সফল হলেও তারা দেশে বিদেশে মারাত্মকভাবে সমানিত হয়েছে হচ্ছে। তাই এবার তারা ইভিএমের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নিঃশব্দ ভোট কারচুপির ষড়যন্ত্র বেঁচে উঠছে, যাতে রাতে বা দিবালোকে ভোট ডাকাতির মতো কোনো হইচই থাকবে না। সবাই দেখবে সব ঠিকঠাক মতো চলছে, কিন্তু ডিজিটাল কারচুপির মাধ্যমে অতি সহজভাবে ভোট ডাকাতি সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হবে। কিন্তু সচেতন জনগণ সরকার ও নির্বাচন কমিশন এরও সচেতন বুঝতে পেরেছে বলেই আমরা নির্বাচনে ইভিএম ব্যবহারের তীব্র বিরোধিতা করছি। আপনারা তো সবাই জানেন আমেরিকান ইলেকশনে অভিযোগ যেটা ছিল যে আপনার ইভিএম মেশিনকে নিয়ন্ত্রণ করা হয়েছে বাইরে থেকে, রাশিয়া। ভারতের আপনার ইলেকশনে ইভিএম নিয়ে প্রচন্ড রকমের বিরোধিতা হয়েছে, সবটা আপনি জানেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, নির্বাচন একটি দীর্ঘ কর্মযজ্ঞের বিষয়। এই দীর্ঘ কর্মযজ্ঞের মধ্যে ব্যালট পেপার, ইভিএম, নির্বাচনের দিক সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী প্রধান অংশীদার হিসেবে ভোটারদের অবস্থান সর্বাগ্রে। এই পুরো নির্বাচন প্রক্রিয়ার প্রধান সমন্বয়ক ও নিয়ন্ত্রকের ভূমিকায় দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে নির্বাচনের পুরো প্রক্রিয়াকে সুচারুরূপে করার জন্য সরকার ও রাষ্ট্রের সকল প্রশাসন যন্ত্র আইনগতভাবে বাধ্য। এক্ষেত্রে একটি পরিষ্কারভাবে বড় অবকাশ রয়েছে। নির্বাচনের সফলতার শুধুমাত্র নির্বাচনের দিনের বিষয় নয়, নির্বাচন প্রক্রিয়াকে জনগণের মালিকানা প্রতিষ্ঠার অনুষঙ্গ হিসেবে সফল করতে হলে নির্বাচন সংশ্লিষ্ট প্রতিটি ধাপ, যার শুরু ভোটার লিস্ট তৈরি থেকে শুরু করে নির্বাচনের প্রধান অংশীজন জনগণ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সরকার, সরকারের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান, নির্বাচনের আগে পরের সকলের সমান নির্বাচনের অধিকার নিশ্চিত করেন ইত্যাদি, যার কোনো একটি ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে তার সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। আর এই প্রক্রিয়াকে একই সুতোয় বেঁধে জনগণের প্রত্যাশিত নির্বাচন উপায় দিতে হলে নির্বাচন কমিশনের স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ভূমিকা থাকা আবশ্যক, যা এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের বাস্তবতায় নেই। 2014 সালের 5 জানুয়ারি ভোটার ও প্রার্থীবিহীন নির্বাচন থেকে শুরু করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 29 ডিসেম্বরের মধ্যে রাতের ভোট ডাকাতি নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ সহ সমগ্র বিশ্ব অবলোকন করেছে, যেখানে নির্বাচন কমিশন, সরকার, রাষ্ট্রযন্ত্র, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে উলঙ্গভাবে এক পক্ষ হয়ে এদেশের জনগণ, বিএনপি সহ নির্বাচন সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে, সকল দলকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে সমস্ত নির্বাচন ব্যবস্থায় তছনছ করে দিয়েছে। বাস্তবিক অর্থে নির্বাচন কমিশন, সরকার ও আওয়ামী লীগ তাদের নির্বাচনী অপকর্মের মাধ্যমে এদেশের মানুষের, রাষ্ট্রের প্রধান মালিক জনগণ পরাজিত করেছে। অতএব বিএনপি বিশ্বাস করে যারা জনগণকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শক্তি হিসেবে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে প্রধান সহায়ক হিসেবে নগ্ন ভূমিকা অবতীর্ণ হয়েছে, সেরকম অস্বচ্ছ, অবিশ্বাসী, অগ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে ইভিএমের মতো নিঃশব্দ নির্বাচন কারচুপি পদ্ধতি কিছুতেই কার্যকরী ভূমিকা রাখতে পারে না। অতএব বিএনপি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সিদ্ধান্তকে বর্তমান দলবাদ নির্বাচন কমিশন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভবিষ্যতে এদেশের মানুষের ভোটের অধিকারকে স্থায়ীভাবে কেড়ে নেওয়ার এক মহা ষড়যন্ত্র ও দুরভিসন্ধি বলেই মনে করে। এদেশের মানুষের ভোটাধিকার রক্ষার দায়িত্ববোধ থেকে বিএনপি নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও বাতিলের দাবি জানাচ্ছে। আমরা আশা করছি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন জনগণের অধিকার হানিকর ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে প্রচলিত ব্যবস্থায় ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করে জনগণের ভোটাধিকার নির্বিঘ্ন করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে। আমি হাইবুর রহমান খান যুগান্তরে আমি একটু ইভিএম দিয়ে যেত। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যতটুকু জানতে পারছি যে তারা ইভিএমই অনুরোধ থাকে, এটা আপনারা ম্যানুপুলেটের কথা বলবেন, কিন্তু তারা ইভিএমই শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করে। সেক্ষেত্রে ইভিএম মেনটেন্সের জন্য থার্ড পার্টিকে ইনভলভ করার কোনো আবেদন আপনারা করবেন? আমরা যেটা করেছি সিস্টেমটাকে বাতিল করার জন্য আমরা দেখবো যে এখন নির্বাচন কমিশন কীভাবে রিয়াক্ট করে, সেটা দেখবো পরে ওটা আমরা বাকি। থ্যাংক ইউ। নির্বাচন কমিশনের একজন সদস্য আমাদের মইনুল হাসান, আমি এইচএম বাংলা। জি জি, নির্বাচন কমিশনের সদস্য আর কি, উনি বলেছিলেন যে ইভিএম নিয়ে আপনারা যেটা বলছেন এটা সম্পূর্ণ একটা অনুমান নির্ভর আশঙ্কা। উনি বলেছেন যে প্রয়োজনে আপনারা এক্সপার্ট নিয়ে যে ওইটা পরীক্ষা করতে পারেন, এই ধরনের সুযোগ আছে। আপনারা মানে এই চ্যালেঞ্জটাকে আমরা আমাদের পুরো বক্তব্যটা এখানে বলেছি, কেন আমরা ইভিএমকে আপত্তি করছি, কেন আমরা এখানে চাচ্ছি না, সে ব্যাপারে বিশদ বলেছি। কিন্তু তার ওই বক্তব্য এটা তো ধোপে থেকে না, আমরা বলছি যে সিস্টেম ইটসেলফ এটাকে আপনার কারচুপির বহু সুযোগ রয়ে গেল। এই সিস্টেমটাই যে মেশিন যেটাই হোক, তারপরে তো মেশিনের প্রশ্ন পরে আসবে। আমরা যদি দেখি যে তারা বলছে যে রিয়াক্ট কীভাবে করছে সেই হিসেবে আমরা আরেকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, তাছাড়া আপনার মেশিনের ব্যাপারটা তো ওটা দেখবো, কিন্তু মেশিনের ব্যাপারটা পরে আসবে। আগে হচ্ছে নীতিগত সিদ্ধান্ত যে আমরা ইভিএম চাচ্ছি না। কেন চাচ্ছি না সেটা আমরা বলেছি, এই মেশিনে সবচেয়ে সফিস্টিকেটেড মেশিনেও কারচুপির সম্ভাবনা হবে। একেবারে আপনি রিমোট কন্ট্রোলে এটাকে কারচুপি করতে পারেন। আমেরিকান নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। আমেরিকাতে একসময় এটা হয়েছিল, আপনারা জানেন যে মেশিনে ভোট নিতে চাচ্ছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গত বছর আমেরিকার সবচেয়ে বড় যে কোম্পানি যারা মেশিন তৈরি করে এবং যারা বিগত বছরগুলোতে মেশিন প্রমোট করেছে ভোটের জন্য, গত বছর তারা নিজেরাই একটা বক্তব্য দিয়েছে এবং তারা বিভিন্ন কারণ দেখিয়ে তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে আমরা এখন থেকে এই মেশিন আর বিক্রি করবো না, কারণ এই মেশিনের উপরে আসছে না। The largest EVM production করে যারা আমেরিকার কোম্পানি, তারা নিজেরাই করে। আমরা গতবার আপনার মনে আছে কিনা, এই আপনার এই নির্বাচন আগে আমরা একটা সেমিনার করেছিলাম লেকশোরে, যেখানে আমরা আপনার সমস্ত কিছু দেখিয়েছিলাম কিভাবে রিমোট কন্ট্রোল করা যায় সেটা বলতে দেখিয়েছি। থ্যাংক ইউ স্যার। এই নির্বাচনটা যদি ম্যানিপুলেট করা হয় বা মানুষ যদি ভোট না দিতে পারে বা ফলাফল ইয়ে করা হয়, এই নির্বাচন কমিশনের অধীনে কি বিএনপির এটা শেষ নির্বাচন আমরা বলতে পারি? এটা তো আপনাদের যে কথা আপনারা বলছেন, আপনাদের একটা স্পেকুলেশন ধারণা থেকে বলছেন। আমরা তো রাজনৈতিক দল, লিবারেল ডেমোক্রেটিক একটা পার্টি, নির্বাচনে আমরা বিশ্বাস করি যে পরিবর্তনটা নির্বাচনের মাধ্যমে হবে। সুতরাং ওই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আসে। ধন্যবাদ।